হ্যালো ভিউয়ার্স, তো আমরা এখন আসি ইনানি বিচে। তো ইনানি বিচে আমরা এখন ব্লগ করব, তো সবাই ব্লগটি এনজয় করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং নেক্সট টাইমে যাতে আমার চ্যানেলে ভিডিও পাচ্ছে কিন্তু বেল আইকনটা অল দিয়ে রাখবেন। কক্সবাজার আসলে বালি আর ছাড়ে না ভাই, বালি আর বালি, হোটেল মোটেল সব কিছু আছে ছোটো মোটো। ওইদিকে তো ভালোই মানুষ দেখতেছে, তাই না? এইদিকে ছাতা মাতা আছে, যা ওদের ছোটো মোটো স্টল আছে, ইনানি বিচের স্টল। বাট আমি আবারও বুঝলে গেছি যে আমাদের ফার্স্ট কোন স্পটে নামছিলাম, লাবণী না কি? লাবণী, হ্যাঁ। তো লাবণীর থেকে এই জায়গায় ক্রাউড অনেক কম, আসলে ক্রাউড অনেক কম। মসজিদ আছে এই জায়গায় নামাজ পড়ার জন্য, ছবি টবি তোলার জন্য সব জায়গায় ক্যামেরাম্যান, তারপর স্যান্ড বাইক আছে এই জায়গায়, সব জায়গায় স্যান্ড বাইক আর জেট স্কি মনে হয় সব জায়গায় থাকে না, তাই না? জেট স্কি মনে সব আচ্ছা। আর এই জায়গায় হচ্ছে আপনার ডাব সেল করতেছে, আচার সেল করতেছে, ও বাপরা আমের আচার সেল করতেছে। আমের আচার ট্রাই করবো নাকি করবো? আচ্ছা তাহলে থাক, আচ্ছা আচ্ছা থাক, পরে করুন। এই যে আগে আমরা বিচের ভিতরে যাই একটু দেখি, স্যান্ড বাইকের এটা একটু মনে হয় মট করছে এটা, না 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 না, এটা কি মট করা হয়েছে, একটু উঁচা করা হয়েছে না এটা? এটা আমার তো মনে হলো মট করছে এটা, এই যে বালিটা ওইরকম ভিতরে ঢুকতেছে না মাটিটা, তাই না? যাইতেছে না বালি একদম একদম ভিতরে ঢুকিয়া যায় বা, এই যে এখন আবার একটু ঢুকতেছে হালকা হালকা। তো ভিউয়ার্স, আমার মোবাইলে চার্জ নাই বুঝছেন, তো যার কারণে আমি এতটুকু স্কিপ করতেছি। একদম ওই জায়গায় যাওয়ার পর আমরা ব্লগটা স্টার্ট করবো, সমুদ্রের কাছে যাওয়া, ঠিক আছে? কারণ এই জায়গার থেকে এত দূর আসছি, আবার এই জায়গা থেকে অত দূর যাইতে অনেক টাইম লাগবে, ঠিক আছে? 5 মিনিটস লেটার। তো ভিউয়ার্স, আমরা এসে পড়ছি ইনানি বিচে, একদম কাছে। সেই ওই পার থেকে এই পার আসতে আমাদের মিনিমাম 2-3 মিনিটের মতো হাঁটতে হয়েছে। তো বিচের সাউন্ডটা আবার কানে আসলো, খুব ভালো লাগতেছে বিচে। ও সুন্দর কাপল হয়ে যায় ছবি তুলতেছে হাত ধরে, জোস। এই পানিটা একটু স্বচ্ছ বেশি, পানি ক্লিয়ার বেশি, ঠান্ডাও বেশি, দারুন। পাথর আছে গর্ত গর্ত আর কি। এদিকে ওইদিকে এইদিকে, আচ্ছা 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 আচ্ছা, এদিকে দারুন একটা ভিউ আসতেছে, সব বিচে জাস্ট খালি পানি আর পানি আর কিছু নাই। তো এই যে ফটোশুট করতেছি আমরা একটু সাইডে, বাট ওই লাবণী বিচের থেকে মানুষ কম, কারণ ওইটা হোটেলের কাছে তো একদম, তা আমাদের হোটেলের থেকে ভালোই দূরে, আমাদের হোটেল তো এয়ারপোর্টের কাছে একদম। তো এইটা হইতেছে বিচ, সেই যত ভিতরে যাই তত ভালোই লাগে। এই ভিতরে যত আসবেন তত পানি নোংরা হইতে থাকে, ময়লা হইতে থাকে, কারণ স্রোতে বালি টান দেয় আর কি। সেই ভিউ ভিউয়ার্স, সেই আইডু, এই এটা তো একদম নিচে নেমে গেলাম এখন, আমি দেখছিলাম কতটুকু নিচে।
পাড়া ভিতরে দিতে পারতা এটা রিল্যাক্স আর কি আইটা আসতেছে ওয়েট করো ওয়েট করো শুয়ে পড়ো আপনারা কি মাছ ধরতে যাইতেছেন হ্যাঁ নৌকা কই আপনাদের নৌকা ছাড়া মাছ ধরতে পারেন বাপরে বাপ কি মাছ ধরেন আপনারা বাঘা মাছ জুতা জুতা খুলবো জুতা খুলবো সেই ভিউ সেই এই পানিটা ঠান্ডা অন্যগুলার থেকে জানা না না আমি আর করবো না এখন আমার বডি পিছন হয়েছে তা আই টু ভিজো আই টু ভিজো আমি আবার যে বাড়িটা কই জানি লাল কাঁকড়া বিচ ওই বিচে যা একটু রেস্ট করবো তখন আমি মেবি ব্লক করবো না চলবা চলবা না 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 আমি ওই যে ওই প্যারাসাইলিং যদি করি ওই জায়গায় সেক্ষেত্রে তো টাইম লাগবে ওই জায়গায় ও আচ্ছা চলো চলো এখন কি তাহলে আমরা লাল কাঁকড়া বিচ কি আচ্ছা আমি তো এখন বুঝতেছি না যে কিভাবে জামো এত দূর অত দূর দেখছো কত দূর এই সবই ভিউয়ারদের জন্য আর কি আমাদের এত কষ্ট ভিউয়ারদের জন্য আসলে কি বলবো কি বালি পানি আচ্ছা লবণ কেমন মজার টেস্ট লাগছে ছাইটা আস আমাদের কথা মনে পড়ে গেল আমার সাথে যে বাড়িটা আস এই পানিটা খুবই ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা তাই না তো বাই বাই ইনানি বিচ আমরা এখন ওই জায়গায় আবার রওনা দিতেছি সাইন আপ করতেছি আমরা আবার ওই উপরে ওঠার পর আবার বাই দিব আপনাদের তো এতটুকু স্কিপ করি আর তা না পাথর হ্যাঁ পাথর দেখতেছি আর সবাই চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ব্লগ দেখার সময় এই কক্সবাজারের ব্লগ হিসাবে আপনারা যখনই দেখবেন তখন একটা বালতি নিয়ে বসবেন বালতির ভিতর পানি রাখবেন আর পানি রাখার সাথে ঠান্ডা পানি নেবেন আর কি ঠান্ডা পানি নেওয়ার পর আমার ব্লগটা ছাড়বেন আর পাট একটু নাড়াবেন বুঝছেন জোস একটা ভিউ জোস একটা ফিলিং আসবে ঠিক আছে একদম কক্সবাজার আর কি আমরা তো বেশিরভাগ ভিডিওটা পা পর্যন্ত ভিজাইছি তাই না তো সেক্ষেত্রে ওই ফিলিংসটা ওনারা পাইবো আর কি রিয়েল লাইফে মজা পাইবো আর কি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাইকে আসসালামু আলাইকুম